নমস্কার, আমি নবনীতা, শুরু করছি আজকের উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে চোখ রাখব আজকের বিশেষ বিশেষ সংবাদে। রাজ্যবাসীর নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে অমিক্রন। জলপাইগুড়িতে এখনো এর প্রভাব দেখা না গেলেও জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলার এবং মাস্ক পরার অনুরোধ জানিয়েছেন পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারপার্সন পাপিয়া পাল। মিড ডে মিলের তারিখ পরিবর্তনের দাবি রাখার সাথে সাথে অভিযোগ করেন শাসক দলের চাপে শহরের এক থেকে দুটো বিদ্যালয়ে অতিরিক্ত ছাত্রছাত্রী ভর্তি হচ্ছে, অথচ বাকি বিদ্যালয়গুলোর ছাত্রছাত্রীর সংখ্যা কমে যাচ্ছে। এই বিষয়গুলো দেখার অনুরোধ রাখেন নিখিলবঙ্গ শিক্ষক সমিতির একটি প্রতিনিধি দল। অমিক্রন নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে রাজ্যবাসীর। প্রয়োজনে পুলিশকে সঙ্গে নিয়ে ফের জনগণকে সচেতন করতে পথে নামবে জলপাইগুড়ি পুরসভা। বৃহস্পতিবার এমনই জানালেন জলপাইগুড়ি পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারপার্সন পাপিয়া পাল। আজ জলপাইগুড়ি শহরে নতুন করে 4 জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে তিনি জানান। পুরসভার 1, 5, 11 ও 8 নম্বর ওয়ার্ডে এই 4 জন আক্রান্ত হয়েছেন। আক্রান্ত সবগুলোই এলাকাতেই পুরসভার পক্ষ থেকে জীবাণুমুক্ত করার কাজ চলে। শহর জলপাইগুড়িতে অমিক্রন এখনও দেখা না গেলেও জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে ও মাস্ক পরে চলাচল করার জন্য অনুরোধ করেছেন পাপিয়া দেবী। স্বাস্থ্য দপ্তর থেকে আমাদের কাছে আজকের যে রিপোর্ট এসেছে তাতে আমাদের আজকের করোনা আক্রান্তের সংখ্যা 4, যেটা গতকালকে আমাদের আক্রান্তের সংখ্যা ছিল 5, তার আগের দিন আমরা দেখেছি 4। মোটামুটি আমাদের কিন্তু শহরের মধ্যে করোনা আক্রান্তের সংখ্যাটা 4, 5, 3 এভাবেই চলছে আপাতত। আজকের ওয়ার্ড বলতে 11-তে আছে, 8-এ আছে, 1-এ আছে, 5-এ আছে। বর্ষবরণ উৎসব নিশ্চয়ই চলছে, কিন্তু একটা বিষয় অত্যন্ত সত্যি যে অমিক্রন কিন্তু আমাদের উদ্বেগ বাড়াচ্ছে। আমরা দেখছি যে সারা বিশ্বের সাথে কিন্তু কলকাতাতেও অমিক্রনের সংখ্যাটা আস্তে আস্তে বাড়ছে। সেই ক্ষেত্রে মানুষকে বলবো যে আমাদের জলপাইগুড়িতে যদিও এখনও সেরকম কোনো সম্ভাবনা আমাদের চোখে পড়েনি, কিন্তু আমাদের সাবধান হতে হবে এবং সমস্ত মানুষকে বলবো যে মাস্ক কিন্তু অবশ্যই মাস্ট, আপনারা মাস্ক ব্যবহৃত করবেন এবং যখনই বাড়ি থেকে বেরোবেন মাস্ক যেন অবশ্যই থাকে। এখনও অনেক মানুষ রাস্তাঘাটে দেখা যাচ্ছে যে মাস্ক পরছেন না। আমরা এর আগেও বলেছি প্রয়োজনে কিন্তু আমরা রাস্তায় নামবো, আমরা পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে মানুষকে সচেতন করতে যদি আমাদের পথে নামতে হয় আমরা নিশ্চয়ই করব। পৌরসভা গত 2 বছর ধরে অনেক পরিশ্রম করেছে এই করোনার বিরুদ্ধে সাধারণ মানুষের পাশে থাকবার চেষ্টা করেছে, কিন্তু আমাদের আবার উদ্বেগ বাড়াচ্ছে এই অমিক্রন নিয়ে। অমিক্রন যাতে আমাদের এই শহরকে আবার ভীষণভাবে আবার আক্রান্ত করতে না পারে তার জন্য যদি আমাদের পূর্বের থেকে আমরা সচেতন হই এবং আমরা যদি মাস্ক পরে ভিড় এড়িয়ে চলতে পারি, সেক্ষেত্রে আমাদের তো সেই চেষ্টা প্রত্যেকেরই নিজের নিজের থাকা উচিত, তার পরিবারের জন্য, অন্ততপক্ষে নিজের জন্য এবং নিজের পরিবারের চিন্তা করে কিন্তু এটা করা উচিত। আমরা চাইব যাতে আমরা সুস্থ থাকি, ভালো থাকি এবং এখনও যখন আমাদের শহরে এরকম কোনো আক্রান্তের সংখ্যা নেই তাহলে আমি সকলকে অনুরোধ করব আপনারা কিন্তু মাস্ক পরুন, সচেতন হন, হাত স্যানিটাইজ করুন এবং প্রয়োজনে আপনারা ভিড় বা গ্যাদারিংয়ে অবশ্যই যাবেন না। অপরদিকে জলপাইগুড়ি পুরসভার এলাকায় ফের শুরু হতে যাচ্ছে কন্টেনমেন্ট জোন। আজ বৃহস্পতিবার এমনই জানালেন পুরসভার চেয়ারপার্সন পাপিয়া পাল। তিনি বলেন আজ একটি প্রশাসনিক নির্দেশিকা তাদের কাছে এসেছে যেখানে বলা হয়েছে একই এলাকায় 2 বা তার বেশি ব্যক্তি করোনায় আক্রান্ত হলে সে এলাকাগুলোকে কন্টেনমেন্ট জোন করতে হবে। আগামীতে এই নিয়ে প্রক্রিয়া চলবে বলে তিনি জানান। আজকেই আমাদের কাছে প্রশাসনিক লেভেল থেকে একটি নির্দেশিকা এসে পৌঁছয়, এই একটু আগে আর কি। তাতে বলা হয়েছে যে আমাদের সাবধানতার অবলম্বন করতে হবে এবং সেই ক্ষেত্রে কন্টেনমেন্ট জোন কিন্তু আবার চালু হতে যাচ্ছে। যেসব এলাকায় বা জায়গায় 2 বা 2-এর অধিক মানুষ আক্রান্ত হবে সেখানে কিন্তু আমরা আবার কন্টেনমেন্ট পথে হাঁটব, এরকম একটা নির্দেশিকা আমাদের আজকে দেওয়া হয়েছে। আমরা নিশ্চয়ই সেটাকে ফলো আপ করবো এবং মানুষকে বলবো আপনারা সচেতন হন এবং অবশ্যই কোনো অসুস্থতা বোধ করলে আপনার বাড়ি থেকে না বেরিয়ে তৎক্ষণাৎ ডাক্তার দেখিয়ে আপনারা কন্টেনমেন্ট জোনে থাকুন। ফের উদ্ধার করে ছেড়ে দেওয়া হলো একটি হিমালয়ান ব্ল্যাক বিয়ারকে।
গতকাল সন্ধ্যায় আলিপুরদুয়ারের কুমারগ্রাম রেঞ্জের রায়ডাক নদীর পাড়ে বছর দুইয়ের একটি স্ত্রী ভাল্লুক দেখা গেছে বলে বন দপ্তরের কাছে খবর আসে। সেই অনুযায়ী কুমারগ্রাম রেঞ্জের একটি দল ওই এলাকায় গিয়ে ভাল্লুকটিকে উদ্ধার করে। পরীক্ষা নিরীক্ষা করার পর শারীরিক অবস্থা ভালো থাকায় সেটিকে আজ বৃহস্পতিবার নিরাপদ বাসস্থান এলাকায় ছেড়ে দেওয়া হয়েছে। বিভিন্ন হোটেল এবং খোলা মশলার দোকানে আচমকায় অভিযান চালালো জেলা প্রশাসন। বৃহস্পতিবারের ঘটনা। এদিন কোচবিহারের ভবানীগঞ্জ বাজারের বেশ কিছু মুদি দোকানে অভিযান চালায় প্রশাসন। যে সকল দোকানদার খোলা মশলা বিক্রি করছিলেন তাদের সচেতন করার পাশাপাশি বেশ কিছু হোটেলে অভিযান চালানো হয়। হোটেলের বৈধ কাগজ এবং পানীয় জলের ব্যবস্থা রয়েছে কিনা সে বিষয়ে খোঁজ নেন সদর মহকুমা শাসক শেখ রকিবুর রহমান। মহকুমা শাসক বলেন, এই অভিযান আমাদের লাগাতার চলবে। আজ সমস্ত দোকানদারদের সচেতন করা হলো, এর পরও যদি সচেতন না হয় তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আজকে আমরা প্রধানত বিভিন্ন রকমের জলের জার বা জলের যে প্যাকেট ড্রিঙ্কিং ওয়াটার আছে তার মধ্যে অনেক ইরেগুলারিটিসের আমাদের খবর আছে, সেগুলো আমরা দেখছি। ফুড সেফটির ব্যাপারটা দেখছি এবং খাবারে কোনো ভেজাল থাকছে কিনা, রেস্টুরেন্টগুলো ঠিকঠিক স্ট্যান্ডার্ড মেনটেন করছে কিনা, যাতে কিনা মানে যারা কাস্টমার তাদের কোনো স্বাস্থ্যের ক্ষতি না হয়, এবং খোলা মশলা বা যেগুলো যে যে খাবার বিক্রি হচ্ছে সেগুলো ঠিকভাবে বিক্রি হচ্ছে কিনা এইগুলোই আমরা দেখছি। মূলত কি দেখতে পাচ্ছেন? বিভিন্ন জায়গাতেই দেখা গেল যে খোলা মশলা একদম, আমরা দেখছি আমরা কিছু যেমন ভুল বা চিড়ে এগুলো খোলা বিক্রি হচ্ছে, সেখানে মাটি হচ্ছে, আমরা তাদের ওয়ার্নিং দিচ্ছি, কারণ ধরে নিচ্ছি যে তারা হয়তো ঠিকভাবে বুঝতে পারেনি, কারণ তাদের একটা অপরচুনিটি আপনি দিতে হবে। এরপরে আমরা আবার রেড করবো, যদি আমরা দেখি যে তারা সেটা কমপ্লাইন না করেছে তো আমরা সেগুলো কিন্তু তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। মালবাজার পৌরসভার ভোট এগিয়ে আসতেই গঠিত হলো মাল পঞ্চায়েত সমিতির নতুন বোর্ড। বৃহস্পতিবার গঠিত হলো মাল পঞ্চায়েত সমিতির নতুন বোর্ড। নব্য বোর্ডের সভাপতি হিসেবে মনোনীত হন পঞ্চায়েত সমিতির ডামডিম থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটে জয়ী সুশীল কুমার প্রসাদ এবং সহসভাপতি হন লাটাগুড়ি থেকে জয়ী মহুয়া গোপ। এদিন পঞ্চায়েত সমিতির সভাকক্ষে বোর্ড গঠনের সভা আয়োজন করা হয় মাল ব্লক প্রশাসনের উদ্যোগে। প্রসঙ্গত উল্লেখ্য, মালবাজার মহকুমার অন্তর্গত মাল ব্লকে ভেঙে নতুন ক্রান্তি ব্লক হিসেবে গঠিত হয়। বিগত সময়ে ক্রান্তিতে নতুন পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন প্রক্রিয়া সম্পন্ন হলেও মাল পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন অধরা থেকে যায়। এদিন বিডিও অফিসের কার্যালয়ে পঞ্চায়েত সমিতির সভাকক্ষে ব্লক প্রশাসনের আধিকারিকদের উপস্থিতিতে নতুন বোর্ড গঠন করা হয়। এদিন মাল পঞ্চায়েত সমিতির 16 জন সদস্য নতুন সভাপতি এবং সহসভাপতি হিসেবে মনোনীত করেন যথাক্রমে সুশীল কুমার প্রসাদ এবং জলপাইগুড়ি জেলা তৃণমূল সভাপতি তথা মাল পঞ্চায়েত সমিতির সদস্যা মহুয়া গোপকে। আজকে আমাদের খুব অনেকদিন থেকে এটা দীর্ঘদিন থেকে আটকানো ছিল, কোভিডের বৃদ্ধির জন্য হয় নাই, আজকে আমরা খুব খুশি, দল আমাকে এই দায়িত্ব দিয়েছে, দল যেভাবে চাবে আমি দলের অনুসার কাজ করবো। উন্নয়নের কাজ দিদির তো উন্নয়ন দেখে আমরা সবাই তৃণমূল করি, আজকে আমরা ওই যে দিদির গাইডলাইন থাকবে সব কাজ করবো, উন্নয়নের কাজ যেগুলো এতদিন থেকে এখন থমকে আছে সেগুলো আমরা চালু করবো আবার। না, এ ব্যাপারে কোনো কারণ খুঁজে লাভ নেই, কারণ তার কারণ হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী ক্রান্তিকে প্রশাসনিক ব্লক ঘোষণা করেছিলেন বিধানসভার আগে, এবং সেই মোতাবেকই ক্রান্তি ব্লক আগেই ঘোষিত হয়েছে এবং তার সভাপতিও নির্বাচন হয়ে গেছে। কোভিড বিধি কারণে আমাদের মাল পঞ্চায়েত সমিতির এবং প্রশাসনিক একটু জটিলতার কারণে আটকে ছিল, তার জট খুলেছে এবং আজকে তার নতুন সভাপতি ও সহসভাপতি শপথ গ্রহণ করলেন। হ্যাঁ অবশ্যই, হ্যাঁ অনেকদিন ধরে কাজ পেন্ডিং ছিল, হ্যাঁ বোর্ড ছিল না বলে সেই কাজগুলো খুব দ্রুত সহিত নামাতে হবে, কেন সামনে আমাদের পঞ্চায়েত ভোটও আছে, পৌরসভা লোকসভা ভোটও আছে, তার আগে কমপ্লিট করে নিতে হবে, আর সময় বেশি নেই। গ্রামের মানুষ বন্ধ করলো বেআইনি মদের ব্যবসা। রাত হলেই গ্রামে চলে মদের রমরমা ব্যবসা, হাড়িয়া সহ বিভিন্ন মদের আসর বসে গ্রামে। প্রতিদিন এইভাবেই গ্রামের কিছু মহিলা এবং পুরুষ মদের ব্যবসা করছে। অবশেষে ক্ষিপ্ত গ্রামের মানুষ আটক করল নেশার সামগ্রী ব্যবসার সাথে জড়িত 2 মহিলাকে। এরপর রাতেই মালবাজার পুলিশকে খবর দেয় গ্রামের মানুষেরা। গতকাল রাতেই পুলিশ 2 মহিলাকে আটক করে, উদ্ধার করে নেশার সামগ্রী এবং নেশার সামগ্রী তৈরি করার জিনিসপত্র। মালবাজার মহকুমার ওদলাবাড়ির ডিপোপাড়া এলাকার ঘটনা। স্থানীয় বাসিন্দা জয়িতা খাতুন এবং সীমা দাস বলেন,
সবাই মহিলাগুলো নিয়ে সবার বাড়ি বাড়ি যাওয়া হয়েছে। যাওয়ার পরে সবাইকে মানা করা হয়েছে, মানা করার পরেও ওরা বারণ মানে নাই তবু ওরা বিক্রি করছে দারু। আজকে কি করছিল? আজকে হচ্ছে মেয়ে ছেলেটা দারু নিয়ে আসছে, তখন আমরা ঘরে ছিলাম। ঘরে থাকার পরে মেয়ে ছেলেকে দেখা হয়েছে, ওইখান থেকে উনি পালাই যাচ্ছিল, আমরা পাড়ার লোক ডাক্তারে পালাই যাচ্ছিল, তখন একটা বাচ্চা ছিল ওকে টাইনে ধরছে স্কুটি। ধরার পরে মেয়ে ছেলে আর যার বাড়িতে দারু দেয় ওরা আমাদেরকে পুরা মানে নোংরা ভাষায় যাতা কথা বলছে। তখন আমরা তারপরে সবাইকে ডাকাডাকি হয়েছে, ডাকার পরে পুলিশ থানায় জানানো হয়েছে। মহিলারা কোথাকার? মহিলারা আমাদের গ্রামেরই। কি নাম? একজনের নাম রূপা টাইটেল কি, রূপা বিশ্বকর্মা। আর বাকি আছে ওদের নাম তো আমি জানি না। আজকে মানে বলছে দারু নিয়ে আসছে, উনি বলছে দারু নিয়ে আসে নাই, আমার কাছে খালি ড্রাম নিতে আসছে। তখন আমরা দেখলাম ড্রাম ট্রাম কিচ্ছু আনে নাই, উনি খালি হাতেই যাচ্ছে স্কুটি নিয়ে। তখন আমরা ধরা হলো, উনি দু রকমের কথা বলছে, বলতেছে কি আমি অন্য জায়গায় দারু দিছি, ওই থাকিয়া ওইখানে থাকিয়া না আমি আসলাম এদের বাড়িতে খালি ড্রাম নিলাম। ওদের দারুটা নিয়ে গেছে কি মুখে করে নিয়ে গেছে অন্য জায়গায় যে খালি করলো? এর আগেও কি করছে এরকম? এর আগে করছে, ওই বউটার আমাদের ফটো টটক সবে উঠা আছে। আমরা আরামসে ওকে মানা করছি, দিদি তুমি যা করতেছো করতেছো, আমাদের ডিবু পড়া ঢুকবে না। ও কি বলতেছে যে আমরা আর ঢুকবো না। ওই বউটাই আজকে আবার দারু নিয়ে আসছে, হ্যাঁ বাড়ি বাড়ি দিয়ে হবে। তিনবার মানা করা হয়েছে বউটাকে, তবুও শুনতেছে না। আজকে হাতে হাতে ধরা, আজকে হাতে হাতে ধরা পড়ছে। তারপরে কি করলেন পুলিশ? এখন তো থানাতে আমরা ফোন করলাম, তারপরে পুলিশ আসলো, পুলিশ এসে তো এখন বউটাকে নিয়ে গেল। তারপরে নেওয়ার পরে এখন আবার কি বলে আমরা এখন, তারপরে আর বাসনপত্র নিয়ে গেছে দেখলাম। হ্যাঁ বাসনপত্র আবার অন্য বাড়িতে বিক্রি হয়। হারিয়েছিল এই বাসনগুলো মধ্যে? হ্যাঁ বাসনগুলো আপনারা কি চাইছেন এখন? আমরা চাচ্ছি যে এখানকার পাড়ার মধ্যে বাচ্চা কাচ্চা সব ভালো হোক, লেখাপড়া শিক্ষিত হোক, পাড়ার মধ্যে শিক্ষিত হয়ে বাচ্চা কাচ্চা উঠো, যে ধরনের নেশা আর হবে করতে পারবে না। নেশা বাইরে থেকে যে খায় সেটা তো মানা করা যাবে না। খাইতে সে খাও, কিন্তু এখানে দারু মানে ঘরের মধ্যে তৈরি করে বিক্রি করা যাবে না। এখানে এটা আমাদের ডিবুপাড়া এলাকা। রোগীর টিকিট ছিঁড়ে ফেলার পাশাপাশি রোগীকে মারধরের অভিযোগ উঠল মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালের বহির্বিভাগে টিকিট কাউন্টারে থাকা কর্তব্যরত এক কর্মীর বিরুদ্ধে। ঘটনা ঘিরে আজ বৃহস্পতিবার চাঞ্চল্য ছড়িয়েছে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালের বহির্বিভাগ চত্বরে। রোগীর পরিবারের অভিযোগ, হাসপাতালের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বহির্বিভাগে চিকিৎসা করাতে এসে সেই ডাক্তারের নাম বলায় টিকিট কাউন্টারে থাকা কর্মী সেই ডাক্তারের একটি লিখিত নিয়ে আসতে বলেন। ডাক্তারকে কোথায় পাবো রোগী এই কথা বলতেই টিকিট কাউন্টারে থাকা কর্তব্যরত কর্মী টিকিট কাউন্টার ছেড়ে বাইরে বেরিয়ে এসে রোগীর হাতে থাকা টিকিট নিয়ে ছিঁড়ে ফেলার পাশাপাশি রোগী এবং রোগীর সাথে থাকা পরিবারের এক সদস্যের ওপর চড়াও হন বলে অভিযোগ। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে ওই চিকিৎসক শান্ত বর্মন এলে ওই কর্মীর সাথে তার বাকবিতণ্ডা শুরু হয়। টিকিট কেন ছিঁড়ল এ কথা বলতেই চিকিৎসা করাতে আসা ওই রোগী জবা বর্মন বলেন, আমার আসলে গত দুদিন থেকে শ্বাসকষ্ট সমস্যা ছিল, তার জন্য আমি এস বর্মনকে দেখাতে এসেছিলাম ঘোষ মেডিকেলে। আর যেহেতু এস বর্মন আমার পূর্ব পরিচিত, মানে ওনাকে আমি অনেকবার দেখিয়েছি, তো উনি বললো, উনি চেম্বার থেকে উঠে যাচ্ছিলো, তো উনি বললো যে আউটডোরে, আমি কোনোদিন এর আগে আউটডোরে ডক্টর দেখাইনি। তো আউটডোরে আসার পরে আমি ওনাকে বললাম, উনি আমার নাম আর আমার এজ জিজ্ঞাসা করলো, তো আমি ওনাকে বললাম যে আমার নাম আর এজ বললাম। তো বলার পর আমি হয়তো বললাম যে যে ডক্টরকে দেখাতে হয় তার হয়তো নাম বলতে হয়, তা আমি ওনাকে বললাম যে আমি এস বর্মনকে দেখাবো। তো উনি বললো যে না, ওভাবে তো দেখানো যায় না, এর মানে ভীষণ মানে রুড বিহেভিয়ার করা শুরু করে দেয়। এরপরে আমার সঙ্গে যিনি ছিল তিনি বললো যে আমরা কি ডক্টরের, উনি বললো যে লিখিত নিয়ে আসো, তা ও বললো যে আমরা কি ডক্টরের পেছন যাবো এখন যে লিখিত নিয়ে আসতে, কারণ আমরা তো এখানে ওয়েট করবো না, উনি আসবেন তারপর আমি ওনার সঙ্গে, বা আমরা জানি না যে ডক্টর অলরেডি ভিতরে আছে। পরে আমরা জানতে পারলাম যে ডক্টর ভেতরেই আছে, কিন্তু ওনারা আমাদের বলেনি যে ডক্টর ভেতরে আছে। আমরা ওয়েট করছিলাম বাইরে, তো বাইরে ওয়েট করার পরে মানে একটু কথা কাটাকাটি ওখানে ভিতরে হয়, তো আমরা জাস্ট ওয়েট করছিলাম ডক্টরের জন্য বাইরে। উনি ভেতর থেকে বেরিয়ে এসে আমার হাত থেকে এই যে টিকিটটা ছিল এই টিকিটটা একদম এইভাবে কেড়ে নিয়ে ফেলে দেয়, ইভেন আমাকে মানে গায়ে মানে টাচ করতে থাকে আর কি, এইভাবে মানে সেটা রুডভাবে আর কি মিসবিহেভিয়ার করতে থাকে। ইভেন আমার সঙ্গে যিনি ছিল তাকেও ধাক্কাধাক্কি করে, তো সেটা একদমই কাম্য না, কারণ আমরাও মানে সাধারণ মানুষ হিসাবে আমরা ডক্টর দেখাতে আসি। তারপর রেফারেন্সে ছিল আমার এস বর্মন নিজেই বলছিল যে এখানে এসে আমার কথা বলে টিকিট নিয়ে 12 নম্বর রুমে আয়, তো আমি তার জন্যই এখানে এসেছিলাম। আর আমাদের সাথে এরকম মানে ব্যবহার হচ্ছে, যখন আমরা বলতে পারছি, কিন্তু হয়তো অনেক সাধারণ মানুষের সাথে এরকম হয় যারা হয়তো বলতে পারে না সেভাবে, তো আমি চাই যে এটার কোনো লিগাল অ্যাকশন নেওয়া হবে। আজকে আমরা মাথাভাঙ্গা আউটডোরে
ডক্টর এস বর্মনকে দেখাতে এসেছিলাম এবং তার টিকিট যে করতে হয় 2 টাকার টিকিটটা, সেটা টিকিটটা আমরা করতে চাই আর কি। তো টিকিটটা করতে গিয়ে হচ্ছে গিয়ে এখানে জানতে চাওলো যে এস বর্মন স্যারকে আগে দেখানো হয়েছে কিনা। তো ওনাকে আমরা এর আগে প্রাইভেটলি দেখেছিলাম, তো আউটডোরে দেখানো হয়নি আর কি, এবং রেগুলারলি ওনার চিকিৎসা হয়। তো আজ ইনফ্যাক্ট আজ সকালেই ওনার সাথে দেখা হয়েছিলো, উনি নিজে ওরালি বলেছেন যে তোমরা আউটডোরে গিয়ে ওয়েট করো, ওখানে গিয়ে আমি বসছি, দেখাবে আর কি। তো এই ঘটনাটা নিয়েই যখন আমরা বললাম যে আউটডোরে এর আগে দেখায়নি ওনাকে, তো উনি বললো যে ডক্টরের কাছে লিখিত নিয়ে আসো যে উনি বলেছেন এরকম। তো হচ্ছে গিয়ে সেটাতে আমি বললাম যে লিখিত নিয়ে আসাটা কি প্র্যাকটিক্যাল, এখন একজন পেশেন্টের পক্ষে ডাক্তার কোথায় আছেন তার কাছে লিখিত নিয়ে আসা, এবং এটা নিয়ে এখানে আউটডোরে যারা টিকিট করেন আর কি তাদের মধ্যে ডাক নামটা শুনলাম তার পটা দা নাকি। তো হচ্ছে গিয়ে তিনি ঘর থেকে বেরিয়ে আসেন, এবং হচ্ছে গিয়ে পেশেন্ট তো শ্বাসকষ্টের প্রবলেম এবং যথেষ্ট সিরিয়াস আর কি। তো পেশেন্টের হাত থেকে এই যে প্রথম যে টিকিটটা আমাদের দিয়েছিলো সেটা মানে নিয়ে ছুঁড়ে ফেলে দেয়, এবং আমার সাথেও বিহেভিয়ার বাজে বিহেভিয়ার করে আমাকে ধাক্কাও মারেন উনি একবার। এবং এখানে সবাই সাক্ষ্য রয়েছে যে এই ঘটনাটা মানে উনি ঘটালেন, সবাই মানে এটা দেখেছে। এবং ইনফ্যাক্ট একটু পরে এস বর্মন এসে এবারে নিজেও মানে এস বর্মনকে আমরা বললাম যে এই ঘটনাটা ঘটেছে, উনি যখন এই ভদ্র লোককে বললো যে আপনি এরকম কেন করেছেন, আপনার আমার রেফারেন্স নিয়ে যখন এসেছে তো আমাকে নর্মালি জানাতে পারতেন, এবং সেটাও উনি মানছেন না, মানে তবুও মিসবিহেভ করেই যাচ্ছেন আর কি। এই গোটা ঘটনাটা আমাদের যথেষ্ট খারাপ লাগলো, কারণ হচ্ছে গিয়ে এই হাসপাতালে সরকারি হাসপাতালের উপর মাথামাবাসী খুব ডিপেন্ড হয়ে থাকে, আর এখানে কোনো দ্বিতীয় আমাদের উপায়ও থাকে না, ডক্টর খুব কম, আমরা বলে সাধারণ যে কোনো গ্রাম্য মানুষও এখানে ডিপেন্ড হয়ে থাকে এই মাথা আউটডোর সার্ভিসের উপর। এই সেখানে এসে সাধারণ একজন পেশেন্টকে যেভাবে হ্যারাসমেন্ট করা হচ্ছে এবং যেভাবে মিসবিহেভ করা হচ্ছে, সাধারণ মানুষ ভয় পেয়ে আর ডাক্তার দেখাতে আসবে বলে মনে হয় না। এই যে ন্যাক্কারজনক ঘটনা, সেই ঘটনার কি কোনো অভিযোগপত্র কি সুপারকে আপনি দেবেন? আমার ইচ্ছা দেওয়ার, তো ব্যস্ততার মধ্যে আছি, তবুও এই জিনিসটা আমি তুলতে চাই যাতে ইন ফিউচার এই দিকগুলোতে প্রশাসন নজর দিক, এবং সাধারণ রুগীরা যাতে এইভাবে হ্যারাস না হয় তাদের সাথে একটা ভালো ব্যবহার করা হোক। এই হাসপাতাল সাধারণ মানুষের পরিষেবার জন্যই, এবং তাদের যাতে সাধারণ মানুষ নির্দ্বিধায় এসে এই পরিষেবা পায় এই এই দিকটা নজর রাখা হোক। এই বিষয়ে তিনি হাসপাতালের সুপার এবং থানায় লিখিত অভিযোগ জানাবেন বলেও জানান। তবে বিষয়ে হাসপাতালের সুপার নির্মাল্য রায় বলেন, যেটা প্রথম কথা হচ্ছে আমি তো গেলাম ওই বিভাগে, গিয়ে দেখলাম যে এখনও তো সমস্যা নেই, মাঝে নাকি একটা সমস্যা হয়েছিল যেটা আমি ওনার কাছে শুনলাম যে উনি একজন ডাক্তারবাবুকে দেখাবে বলে একটা টিকিট করতে চেয়েছিলেন, কিন্তু তার বদলে অন্য একটা প্রবলেমের জন্য জেনারেল টিকিট দেওয়া হচ্ছিল, সেই নিয়ে পেশেন্ট পার্টির সঙ্গে আমাদের যে এখানকার আউটডোরের যে স্টাফ আছে তার সঙ্গে একটু নাকি বিবাদ হয়েছিল, এবং এইটুকুই অবধি আমি জানি। এবং একটা জিনিস যেটা আজকে বললাম যে আজকে যেটা আমরা ডিসিশান নিলাম সুপারসার এখন একটু মিটিং আছে, ওরা যে কথা বলে যেটা ডিসিশান হলে এবার যদি কোনো ডাক্তারবাবুর নামে কেউ টিকিট চায় সমস্ত সেই ডাক্তারবাবুর নামেই হচ্ছে দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, তাই ফার্দার ওই জেনারেল করে আবার পেশেন্টকে রেফার করার কোনো ব্যাপার নেই, যদি মেডিসিনের টিকিট চায় সার্জারি টিকিট চায় বা ENT যাই টিকিট থাকবে সমস্ত সেই ওই ইউনিটেরই টিকিট করে দেওয়া হবে, এবং এখন আর জেনারেল টিকিট ওরকমভাবে হবে না, জেনারেল এমনি জেনারেল পেশেন্ট যারা দেখাবে তারা হবে। এই প্রবলেমটা এখন আমরা মিটিয়ে নিয়েছি, এরপর এই ধরনের প্রবলেম হবে না আশা করি। আর ফার্দার আজকের যে ঘটনাটা ঘটেছে সেটার জন্য তো আমাদের কাছে একটা তো কিছু লিখিত এখনও কমপ্লেন আসেনি, লিখিত কমপ্লেন এলে আমরা একটা তদন্ত কমিটি তৈরি করে সেই নিয়ে আমরা একটা অবশ্যই একটা তদন্ত করবো। স্যার, এরকম একটা ঘটনা, তারপর আপনারা ডিসিশন নিলেন যে এরপর থেকে যে ডাক্তারকে দেখাবে তাকে ওই দেওয়া হবে, কিন্তু এরকম ঘটনা ঘটার পরেই কেন এরকম একটা সিদ্ধান্ত? এরকম কোনোদিনই হয়নি, ফার্স্ট টাইমই হলো, কারণ এরকম কারণ মেডিসিনে আসলে জেনারেলে তো আমাদের 250-300 পেশেন্ট আছে, আর মেডিসিন একজন স্পেশালিস্ট তো 250-300 পেশেন্ট দেখতে পারবে না, সেই জন্য মেডিসিনটা অনেক স্ক্রিনিং করে ঢোকানো হতো যে জেনারেলে দেখে মেডিসিনে, কিন্তু আজকের এই ঘটনার পর থেকে আর আমরা কোনো হেল নেবো না, এবার থেকে ডাইরেক্ট কেউ মেডিসিন দেখাতে গেলে বৃহস্পতিবারে বললেই মেডিসিনের টিকিট পাবে এবং মেডিসিন ডাক্তারবাবুকে ডাইরেক্ট দেখাতে পারবে। এই একজন স্বাস্থ্যকর্মী, তিনি একজন পুরুষ হয়ে একজন মহিলা পেশেন্টের গায়ে, এটা তো আমার তো যতক্ষণ আমি তো মানে কোনো কমপ্লেন লেটার পাবো
তো এই নিয়ে তো আমি কিছু বলতে পারবো না, তো কমপ্লেন লেটার পেলে সঙ্গে সঙ্গে আমরা তদন্ত অবশ্যই বসাবো, কারণ জিনিসটা যদি হয়ে থাকে খুবই খারাপ হয়েছে, কিন্তু যতক্ষণ না আমি লিখিত কিছু পাচ্ছি আমি কিছু বলতে পারবো না। এই তথ্য জানিয়ে আজ বৃহস্পতিবার পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় বলেন, আগামী 3রা জানুয়ারি পুরসভার অন্তর্গত প্রথম এই ভ্যাকসিন প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে শহরের ফণীন্দ্রদেব ইনস্টিটিউশন থেকে, এবং এরপর ধাপে ধাপে সমস্ত স্কুলগুলিতে এই প্রক্রিয়া চলতে থাকবে বলে তিনি জানান। জলপাইগুড়ি পৌরসভা যুদ্ধকালীন তৎপরতায় উদ্যোগ নিয়েছে 15-18 বছর বয়সের কিশোর কিশোরীদেরকে ভ্যাকসিনেট করবার জন্য, এবং এই সেই মোতাবেক আগামী 3রা জানুয়ারি থেকে আমরা প্রথম স্কুল যেটাকে বেছে নিয়েছি সেটা হচ্ছে ফণীন্দ্রদেব বিদ্যালয়। ধাপে ধাপে প্রত্যেকটা স্কুলকে, স্কুলের 15-18 বছরের ছেলেমেয়েদেরকে আমরা ভ্যাকসিনেট করাবো। জলপাইগুড়ি পৌরসভার যেহেতু আমি ভ্যাকসিন স্বাস্থ্য দপ্তরের দায়িত্বে স্যানিটাইজেশন কন্টেনমেন্ট এবং ভ্যাকসিনেশনের দায়িত্বে ছিলাম, ফার্স্ট ডোজ 98% ইতিমধ্যে কমপ্লিট, বেডিডেনদের ভ্যাকসিনেশন শুরু হয়ে গেছে এবং সেকেন্ড ডোজ 70% কমপ্লিট হয়েছে। তাই দেখবেন জলপাইগুড়ি শহরে সংক্রমণ কিন্তু অন্য শহরে বাড়লো, কিছুটা কন্ট্রোলে আছে, কারণ পরশুদিন ছিল 4 জন, গতকাল ছিল 5 জন, আজকে আবার 4 জন মাত্র আক্রান্ত হচ্ছে। তবুও আমি মানুষকে বলবো যে আপনারা মাস্ক পরবেন, হাত স্যানিটাইজ করবেন এবং সামাজিক দূরত্ব যতটা পারবেন বজায় রাখবেন, এবং এই ভ্যাকসিনেশন প্রক্রিয়া 15-18 ভ্যাকসিনেশন প্রক্রিয়া আমরা যুদ্ধকালীন তৎপরতায় করবো। ভ্যাকসিন সাপ্লাইয়ের উপর সেটা অবশ্যই ডিপেন্ড করবে, কিন্তু আমরা এই কারণেই করবো যুদ্ধকালীন তৎপরতায়, যে অভিভাবকদেরকে শান্তি এবং কিশোর কিশোরীদেরকে সুরক্ষিত রাখবার জন্য। জলপাইগুড়ি শহরে চুরির ঘটনা বাড়ছে বলে অভিযোগ। চলতি মাসে শহরের কয়েকটি ঘটনায় কয়েক লক্ষ টাকার সোনা ও নগদ টাকার চুরির অভিযোগ ওঠে। এর মধ্যেই ফের বৃহস্পতিবার বিকেলে শহরের দিনবাজারে অবস্থিত একটি সোনার দোকান থেকে প্রায় 2.5 লক্ষ টাকার সোনার গয়না চুরি গেল, যার ফলে তীব্র চাঞ্চল্য ও আতঙ্কের পরিবেশ শহরের স্বর্ণ ব্যবসায়ী মহলের সাথে সকল শহরবাসীর মধ্যে। দিনবাজার কালীবাড়ি সংলগ্ন একটি সোনার দোকানে ক্রেতার সেজে এসে এক পুরুষ ও এক মহিলা দুজন ব্যক্তি এই ঘটনা ঘটায়। দোকানে সেই সময় মালিকের অনুপস্থিতিতে তার ছেলে ছিল, গহনা দেখে পছন্দ করে বিল বানানোর জন্য বলে একজন, গহনাগুলো তখন বাইরে বের করা ছিল, সেই সময় একটু অন্য সামগ্রী নিয়ে আসছি বলে চলে যায় ওই ক্রেতা। কিছুক্ষণের মধ্যেই গা ঢাকা দেয় অপরজন, তারপর দোকানের ছেলে দেখে কিছু গহনা খোয়া গেছে যার আনুমানিক মূল্য প্রায় 2.5 লক্ষ টাকা। এই ঘটনায় জোর চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়, থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে প্রতারিত এই ব্যবসায়ীর তরফে। অভিযোগ পেয়ে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। দোকানে আমি খেতে গেছিলাম, আমার বাজনা ছিল, একটা কাস্টমার আছে, লকেট লাগবে, লকেট ও দেখালো, অর্ডারে মাল ছিল ও দেখাইছে, দেখানোর পরে ও দামদার হয়ে গেছে, ওই 3200 টাকার মতো দাম হয়েছিল। দেখার পরে আরও জিনিস টিনিস ছিল কোটার মধ্যে, সব জিনিস নিয়ে চলে গেছে। ও তো প্যাকিং করতে গিয়ে তখন ওরা দুজনে, একজন পরে আসলো, একজন নিয়ে চলে গেছে, এখন বুঝতে পারেনি না এখানে আপনার জিনিসপত্র ছিল, অথচ তারা কি করে নিল? বললাম যে ও কাস্টমারের জিনিস দেখাতে গেছে, মনে করেন আপনি আপনার জিনিসটা বললেন যে একটা জিনিস মাল দেখাও, এই মালটা লকেট, হ্যাঁ তো লকেটটা দেখালো, দাম হলো 3200 টাকা, দাম দর ফাইনাল হয়ে গেল, তো প্যাকিং করে দিচ্ছিল, তখনই ওরা বললো যে আমরা আসতেছি, তারপরে দেখে কৌটাটা নেই, মানে তার মাঝখানেই মানে কথা চলে নিয়ে গেছে, এই ঘটনাটা হয়ে গেছে। কী কী ছিল এটা? কি অর্ডারি জিনিস ছিল আপনার? অর্ডারি জিনিস ছিল, কিছু নিজের টুকটাক ছোটোখাটো জিনিস ছিল। কী কী ছিল এখানে? এই তো ছোটোখাটো চেন, বেবি চেন ছিল, কানের টানের ছিল, টিকলি কানে নথ ছিল। মানে তারা কাস্টমার সেজেই চুরিটা করলো? হ্যাঁ। কতজন ছিল? দুজন বলেছিল। ছেলে না মেয়ে? আমি ছিলাম না, ও জানে না, ভাগনা? ভাগনা ছিল না। কি ছেলে না মেয়ে ছিল? ছেলে, দুজনেই ছেলে ছিল। তো আনুমানিক কত টাকা হতে পারে? হ্যাঁ 2 লক্ষ। দিই 2 লক্ষ টাকা? আমি তো পরে আসলাম, পরে যেটা বললাম যে এসে দাদা খেতে গিয়েছিলেন বাড়িতে, ওই সময় ভাগনা ছিল, ভাগনা দোকানে বসেছিল, তো প্রথমে একজন লোক কাস্টমার সেজে এসেছিলেন, পরে তার 2-3 মিনিট পরে আরেকজন এসেছিলেন, এবার দুজন দুপাশে গিয়ে একজন এই জিনিস চাওয়া শুরু করেছে, আরেকজন আরেক জিনিস, এইভাবে চাওয়ার সময় ওকে কনফিউজ করার অনেক চেষ্টা হয়েছিল, যা আমি পরে বুঝলাম ওদের সঙ্গে কথা বলে। তারপরে যখন একটা জিনিস পছন্দ হয় ওদের, ওরা সেই জিনিসটাকে প্যাকেটিং করার কথা বলে,
এবং প্যাকেট করার সময় তারপর পিছন থেকে আরেকজন বলে ওটার বিল বানিয়ে দিন। এবার বিল যখন বানাতে যায় তখন এই সামনে যেজন ছিলেন উনি মুহূর্তের মধ্যে জিনিসটাকে নিয়ে টাকা পয়সা দেয়, টাকা যে জিনিসটা নেওয়ার কথা ছিল সেটা টাকাও দিয়ে দেয়। দেওয়ার পরে বলছে যে ওটা ইয়ে বিলটা বানান, আমি এখনই পুজোর জিনিস কয়েকটা অর্ডার দিয়েছিলাম ওই জিনিসগুলো নিয়ে আসছি। ওই যখনই ওই কথাটা বলে চলে যায়, চলে যাওয়ার পরে ও যখন জিনিসটা খুঁজে পাচ্ছে না তখনই আরেকজন যে আসছিলেন আগে উনিও তখন চলে যায়। মানে ওই রাখা ছিল জিনিসগুলো, হ্যাঁ জিনিসগুলো দেখানোর জন্য যে বের করেছিল, সেই বের করার সময় ও যখন বিল বানাচ্ছিল তখন ওই জিনিসগুলো ঢুকিয়ে রাখেনি। না সেগুলো তো অর্ডারই বলছিল। হ্যাঁ ওই তো অর্ডারই জিনিস, একটা কোটার মধ্যেই রেখেছিল। তো সেই বাক্সটা যখন ঢুকানোর আগেই ও বিল বানানোর চেষ্টা করছিল, বিল বানাতে গিয়েই ওই সময় ওই দুজন একজন এই পাশে চলে যায় আরেকজন এই পাশে চলে যায়। গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হলো শ্রমমন্ত্রী বেচারাম মান্নার সাথে। জেলা পরিষদের অন্তর্গত বিভিন্ন উন্নয়নমূলক বিষয়ে প্রস্তাব সহকারে কলকাতায় শ্রমমন্ত্রী বেচারাম মান্নার সাথে আজ দেখা করলেন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মণ ও সহকারী সভাধিপতি দুলাল দেবনাথ। জেলা পরিষদের কর্মচারী নিয়োগ সংক্রান্ত জেলার 85টি দুর্বল সেতু, RIDF এর ফান্ড, বন্ধ চা বাগান, জেলা পরিষদের নিজস্ব ফান্ড বিষয়ে গুরুত্বপূর্ণ বৈঠক মন্ত্রীর সাথে অনুষ্ঠিত হয়। উত্তরের সংবাদে এখন সময়ে সংক্ষিপ্ত বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। ওয়েলকাম টু জেট ক্যাফে এন্ড পাব, আপনাদের সুপরিচিত জেট ক্যাফে এন্ড পাব নতুন সাজে নতুন রূপে, যেখানে পেয়ে যাবেন সুস্বাদু ও লোভনীয় খাবারের সম্ভার। সাথে থাকছে এসি এবং লিফটের ব্যবস্থা। পূজোর দিনগুলোতে পরিবারের সাথে আনন্দ উপভোগ করতে অবশ্যই আসুন আমাদের ঠিকানায়। আমাদের ঠিকানাটি হলো কসমস আর্কেড, ফোর্থ ফ্লোর, DVC রোড, জলপাইগুড়ি। সাথে থাকছে 3D ডান্স ফ্লোর। পূজোর দিনগুলোকে আরো আনন্দিত করে তুলতে আজই আসুন জেট ক্যাফে এন্ড পাবে। জলপাইগুড়ি শিশুমঙ্গল বিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে শিশুদের ভর্তি নেওয়া শুরু হয়েছে। নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত শিশুদের আপনি যদি অভিজ্ঞ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক মণ্ডলী দ্বারা পড়াতে চান তাহলে অতি সত্বর যোগাযোগ করুন 7063243939 এবং 8101224818 এই নম্বরে, অথবা যোগাযোগ করুন শিশুমঙ্গল বিদ্যালয় কামারপাড়া জলপাইগুড়ি স্কুল অফিসে। ছাত্রছাত্রীদের মিড ডে মিল দেওয়ার তারিখ নিয়ে সমস্যায় শিক্ষকেরা, দ্বারস্থ জেলা পরিদর্শন দপ্তরে। নিখিলবঙ্গ শিক্ষক সমিতির একটি প্রতিনিধি দল জেলা বিদ্যালয় পরিদর্শন বালিকা গোলের কাছে মিড ডে মিলের তারিখ পরিবর্তনের দাবি রাখেন। সংগঠনের সম্পাদক প্রসেনজিৎ রায় বলেন, নতুন নির্দেশিকায় বলা হয়েছে নতুন বছরের 1-5 তারিখের মধ্যে মিড ডে মিল অভিভাবকদের হাতে তুলে দিতে হবে, কিন্তু এই সময়কালের মধ্যে একদিন রবিবার, অন্যদিকে ছাত্র ভর্তি চলছে। এরকম অবস্থায় মিড ডে মিল দেওয়ার পক্ষে অসুবিধা তৈরি হতে পারে। এছাড়াও তারা আরেকটি বিষয় অভিযোগ করেন, শাসক দলের চাপে শহরের 1-2 বিদ্যালয়ে অতিরিক্ত ছাত্রছাত্রী ভর্তি হচ্ছে, অথচ অন্য বিদ্যালয়গুলোতে ছাত্র কমে যাচ্ছে। এই বিষয়গুলো দেখার অনুরোধ রাখেন তারা। উপস্থিত ছিলেন সংগঠনের তরফে সুব্রত রায়, কৌশিক গোস্বামী, দেবাশিস রায়, বাবুয়া কর্মকার সহ অন্যান্যরা। এবিটিএ জলপাইগুড়ি জেলা শাখার পক্ষ থেকে মাননীয় DI ম্যাডামের সঙ্গে বেশ কিছু বিষয় সাম্প্রতিক সময়ে উঠে এসেছে, শিক্ষাগত এবং পেশাগত বিষয়, সেগুলো নিয়ে একটু আলোচনা এবং আমাদের কিছু দাবি আছে, সেই দাবিগুলো আমরা বললাম DI ম্যাডামকে। প্রথমত যে বিষয়টা এসছে সেটা হচ্ছে আমাদের, আপনারা হয়তো ইতিমধ্যে জানেন, মিড ডে মিল নিয়ে একটা সার্কুলার জারি হয়েছে যে আগামী 1-5 মধ্যে মিড ডে মিল ছাত্রছাত্রীদের দিতে হবে। অথচ মাননীয় মুখ্যমন্ত্রী এটা ঘোষণা করেছিলেন যে 1-7 অবধি স্টুডেন্টস উইক, তো এর মধ্যে কীভাবে মিড ডে মিল দেওয়া যাবে, তার মধ্যে একদিন রোববার। অথচ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের সার্কুলারের হলিডে লিস্টে 1 হচ্ছে হলিডে। তা রীতিমতো কনফিউশন সৃষ্টি হয়েছে, বিভ্রান্তি তৈরি হয়েছে স্কুলের 5-এর ছাত্রছাত্রী ভর্তি হচ্ছে এই সময়। তা এত কিছুর মধ্যে এই ধরনের একটা চাপ সৃষ্টি করা এবং এই বিভ্রান্তিমূলক নির্দেশিকা সেটা প্রত্যাহার করার জন্য, বিবেচনা করার জন্য আমরা রেখেছি। আর একটা বিষয় হচ্ছে আমাদের শিক্ষক শিক্ষাকর্মীদের বিভিন্ন স্কুলে রোস্টারে একটা সমস্যা হচ্ছে, দুদিনের মধ্যে রোস্টার ফাইনালাইজ করে জমা দিতে বলেছেন। এটাও এই বিভিন্ন বিষয়ে দেখছি শিক্ষা দপ্তরের নিজেদের মধ্যে কোনো রকম কোয়ার্ডিনেশন নেই, শিক্ষা দপ্তরের যে বিভিন্ন ডিপার্টমেন্টসগুলো আছে তাদের মধ্যে কোনো কোয়ার্ডিনেশন নেই।
আর একটা সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে যেটা শহরের স্কুলগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ছাত্রছাত্রীর সংখ্যা ক্লাস ফাইভ এবং সিক্সে অ্যাডমিশন হওয়ার ক্ষেত্রে একটা বিভৎস ভারে ভয়ঙ্করভাবে এটা কমে যাচ্ছে। এবং এই বিষয়টা আমরা রেখেছি যে শহরে একটা বা দুটো স্কুলে স্টুডেন্টসদের একটা কনসেন্ট্রেশন তৈরি হয়েছে এবং সেই স্কুলগুলোতেই দেখা যাচ্ছে প্রাইমারি স্তরে 350-400 স্টুডেন্টস ভর্তি হচ্ছে এবং তারা হাই স্কুলে ভর্তি হচ্ছে সেই অ্যাটাচ হাই স্কুলে, অথচ আশেপাশে যে স্কুলগুলো সেই স্কুলগুলো ড্রাই আউট হয়ে যাচ্ছে। তো এই বিষয়টাও ম্যাডামকে বললাম যাতে এটাকে একটা রেস্ট্রিকশন করা যায়, গভর্নমেন্ট রুলস অনুযায়ী একটা স্কুল যত সংখ্যক ছাত্রছাত্রী ভর্তি করতে পারবে ঠিক তত সংখ্যকই ছাত্রছাত্রী তারা ভর্তি করুক, তার বাইরে যেন না করা হয়। বিভিন্ন এটা দেখা যাচ্ছে পলিটিক্যাল প্রেশার, শাসক দলের নেতাদের চাপে বিভিন্ন স্কুলগুলো বাধ্য হচ্ছে সেই সমস্ত স্কুলগুলোতে ছাত্রছাত্রী ভর্তি করা, ইমিডিয়েট এটাকে বন্ধ করা উচিত। আমরা ইতিমধ্যেই আগামীকাল ডিপিএসসি চেয়ারম্যান সাহেবের সঙ্গে দেখা করব এবং এই মিড ডে মিলের বিষয়েও আগামীকাল আমরা চেষ্টা করছি ডিএম ম্যাডামের সঙ্গে দেখা করার কথা, যাতে স্কুলগুলোতে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং তার সঙ্গে সঙ্গে ছাত্রছাত্রী এবং অভিভাবকরা যাতে সমস্ত জায়গায় অসুবিধাগুলোর যাতে সমস্যার সমাধান হয়। জলপাইগুড়ি শহরে ঘটে যাওয়া একের পর এক চুরির ঘটনার অনেকটাই হ্রাস টানল পুলিশ। 204 গ্রাম সোনাসহ বিভিন্ন চুরির সঙ্গে জড়িত সন্দেহে গ্রেপ্তার হল চারজন দুষ্কৃতী। শারদীয়া উৎসবের সময় জলপাইগুড়িতে একাধিক চুরির ঘটনা ঘটেছিল, যা নিয়ে রীতিমতো জনমানসে ভীতির পাশাপাশি পুলিশ প্রশাসনের ওপর ক্ষোভ সৃষ্টি হয়েছিল। তবে তদন্তে নেমে সম্প্রতি দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করে পুলিশ। বুধবার ধৃতদের নিয়ে শহরের বিভিন্ন এলাকায় চুরির ঘটনার পুনর্নির্মাণ করে পুলিশ। শহরে একাধিক চুরির ঘটনায় মহিতনগরের বৈরাগীপাড়ার চঞ্চল রায় ওরফে মিঠুন, সারদাপল্লীর দীনেশ বারুই ও বয়লখানা বাজার এলাকার রবি পালকে সম্প্রতি গ্রেপ্তার করে পুলিশ। রিমান্ডে নিয়ে তাদের টানা জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। শহরে একাধিক চুরির ঘটনায় ধৃতরা জড়িত রয়েছে বলে দাবি পুলিশের। শুধু তাই নয়, চুরির ঘটনাগুলোতে আরও দুজন জড়িত ছিল বলেও ধৃতরা জানায়। এরপরেই চুরির ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আরও দুজনকে বৃহস্পতিবার গ্রেপ্তার করে কোতোয়ালি থানার সাদা পোশাকের পুলিশের দল। এই প্রসঙ্গে বৃহস্পতিবার সন্ধ্যায় কোতোয়ালি থানায় এক সাংবাদিক সম্মেলনে আইসি অর্ঘ সরকার জানান, কোতোয়ালি থানার পুলিশ পিসি পার্টি এই সেপ্টেম্বর মাস থেকে বেশ কয়েকটা চুরি হয়েছিল কোতোয়ালি থানায় গিয়ে। সেগুলোর ব্যাপারে আসামি দীনেশ রায় আর চঞ্চল বাড়ুইকে অ্যারেস্ট চঞ্চল রায় দীনেশ বাড়ুই আর চঞ্চল রায় দুজনকে অ্যারেস্ট করে রিমান্ডে নিয়ে আসছিল। রিমান্ডে নিয়ে আসার পর ওদেরকে জিজ্ঞাসাবাদ করে লাস্টে আজকে আরও দুজনকে অ্যারেস্ট করা হয়েছে যারা ওদের সাথে ছিল এবং বেশ কয়েকটা চুরিতে ওরা ইনভলভ আছে। ওদের কাছে কিছু সোনা, যেগুলো সোনা ওরা চুরি করেছিল সেগুলোকে গলিয়ে নিয়ে ওরা আলাদা করে রেখেছিল। প্রায় 204 গ্রাম মতো সোনা আছে, উদ্ধার হয়েছে। কত লক্ষ টাকা হতে পারে আনুমানিক? এই 10 লক্ষ টাকা, মোর দেন 10 লক্ষ টাকার দাম। তাহলে শহরে যে একের পর এক চুরির ঘটনায় কি এরা জড়িত আছে? কতজনকে মোট অ্যারেস্ট করেছিল? এটাতে আমরা চারজন হলো, দুজন ছিল রিমান্ডে আর দুজন আজকে অ্যারেস্ট করে মাল উদ্ধার করা হলো। সোনাগুলো গলিয়ে ফেলেছিল? সোনাগুলো গলিয়ে ফেলেছে। চারজন কোথাকার বাসিন্দা? একজন সারদাপল্লী, দীনেশ বাড়ি সারদাপল্লী, চঞ্চল রায় হচ্ছে ইঞ্জিনিয়ারিং কলেজ পাড়া, দীপক মণ্ডল সুকান্তনগর, আর রবি পাল হচ্ছে সদর হাসপাতাল পাড়া। এই চারজন কি একটা ঘটনা জড়িত? ঘটনা জড়িত আছে। এদেরকে আরও কোনো গ্যাং আছে কিনা বা এই ধরনের দেখা হচ্ছে? সেগুলো দেখা হচ্ছে। কোনো সোনার ব্যবসা যুক্ত রয়েছে? সোনার ব্যবসায়ী কিষান ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের জেলা সম্মেলনকে সামনে রেখে বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত হল প্রস্তুতি সভা। এদিন সদর ব্লক 2 আসামুর তৃণমূল কিষান ক্ষেত মজদুর কার্যালয়ে এই সভাটি অনুষ্ঠিত হয়। আগামী 19 জানুয়ারি এই সম্মেলনকে সামনে রেখে 1 জানুয়ারি থেকে ব্লকে ব্লকে একটি করে প্রস্তুতি সভা হওয়ার কথা জানিয়েছেন সদর ব্লক 2 কিষান ক্ষেত মজদুর ইউনিয়নের সভাপতি নিতাই কর। এই সভায় উপস্থিত ছিলেন এলাকার পঞ্চায়েত প্রধান থেকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা। 19 জানুয়ারি আমাদের জলপাইগুড়ি জেলার কিষান ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের একটা জেলা সম্মেলন আছে, সেই জেলা সম্মেলন উপলক্ষে আমাদের জলপাইগুড়ির জেলা সভাপতি দুলাল দেবনাথের নির্দেশে আজকে আমরা জলপাইগুড়ি সদর ব্লক 2 সমস্ত ব্লকে যারা নেতৃত্ব আছেন, নির্বাচিত প্রতিনিধি আছেন, সকলকে নিয়ে আমরা আজকে একটা প্রস্তুতি সভার আলোচনা করলাম। কোন এলাকা থেকে কীভাবে গাড়ি যাবে, কীভাবে এলাকার মানুষগুলোকে প্রচারের মাধ্যমে নিয়ে আসবো, কীভাবে মিটিং মিছিল করবো, সমস্ত বিস্তারিতটা আলোচনা হলো।
আমরা অলরেডি জানুয়ারির 1 তারিখ হচ্ছে ফার্স্ট জানুয়ারি, 2 তারিখ থেকে আমরা প্রতিটা বুথে বুথে আমাদের এই 19 তারিখের যে কর্মসূচি, সে কর্মসূচির ব্যাপারে আমরা এলাকায় এলাকায় প্রচারের মাধ্যমে আমরা মানুষকে সচেতন করে নিয়ে যাব। সামনে পৌরসভা ইলেকশন, তারপর মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সরকার যে কাজ করেছে, যত ইলেকশনই আসুক না কেন তৃণমূলকে কোনো ভাবতে হবে না, কারণ বিরোধী দল বলবে কেউ আছে বলে আমরা জানি না, মনে হয় না এখন আর কি। কারণ যারা খুব লাফালাফি করছিল 2021 সালের বিধানসভা নির্বাচনে যে তৃণমূলকে সারা পশ্চিমবঙ্গ থেকে বিতাড়িত করবে, তারা মানুষের ব্যালটের মাধ্যমে যা জবাব পেয়েছেন, আমার মনে হয় আর এটা বলার কোনো অবকাশ থাকে না। আর পৌরসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ব্যাপক রেজাল্ট করবে, এটা নিয়ে আর ভাবার কোনো চিন্তাভাবনা আমরা করছি না। তবে হ্যাঁ, মানুষকে উন্নয়নমূলক যে কাজকর্ম সেগুলো মানুষকে প্রচারের মাধ্যমে বোঝাতে হবে, জানাতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় যে এত উন্নয়ন করছে, বিভিন্ন রাস্তাঘাট করছে, বিভিন্ন মহিলাদের দ্বারা স্বনির্ভর গোষ্ঠীর দ্বারা বিভিন্ন মানুষকে সচেতন করছে, সহযোগিতা করছে, বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা দিচ্ছে, বলতে গেলে অনেক রাত হয়ে যাবে, এত কথা আমি এত কিছু বলবো না। যারা কিছু সুবিধাবাদী লোক যারা তারা সুযোগ সুবিধা নেওয়ার জন্য গেছিলো, তারা হয়তো সেরকম কোনো সুযোগ সুবিধা পায় নাই, তাই আজকে তারা পুনরায় আবার দেখছে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া উপায় নেই। কারণ মানুষের জন্য কিছু করতে গেলে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়কেই দরকার। আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে উন্নয়ন, সেই উন্নয়নের কাজ করতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় দলে থাকতে হবে, তাই তারা বিজেপি থেকে আবার রিটার্ন আসছে। বিজেপি একটা দল হলো নাকি? বিজেপিতে কোনো মানুষ তৃণমূল থেকে গিয়ে কোনো ভালো একটা জায়গা পেয়েছে বা ভালো কাজ করার সুযোগ পেয়েছে? আমাকে একটা ব্যক্তির নাম বলেন। শুভেন্দু অধিকারী আজকে যে বড় বড় অঙ্কজম্প করছিল, যা লাফালাফি করছিল, আজকে শুভেন্দু অধিকারী কোথায়? নামই গন্ধ পাচ্ছি না এখন। একটি ছোট্ট সেতু বনবস্তিবাসীদের রক্ষা করছে বন্যপ্রাণীর আক্রমণ থেকে। ধূপগুড়ি ব্লকের শালবাড়ি 1 গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মেলাবস্তি এবং খুটলুং বনবস্তি, এই 2 বনবস্তিবাসীদের দিন রাত তাদের প্রধান বাজার দুরামারিতে যাতায়াত করতে হতো মরাঘাট রেঞ্জের খুঁটিমারি জঙ্গলের মধ্যে দিয়ে, যে জঙ্গলে বুনো হাতির অবস্থান। এছাড়াও মাঝে মধ্যেই আনাগোনা লেগে থাকে অন্যান্য বন্য জীবজন্তুদের। এরই মধ্যে দিয়ে রাত বিরেতে বনবস্তির কেউ অসুস্থ হলে এই জঙ্গল পথেই সেই রোগীকে নিয়ে যেতে হতো দুরামারির স্বাস্থ্যকেন্দ্রে। স্কুল কলেজ ফেরত ছাত্রছাত্রীদের বাড়ি ফিরতে সন্ধে হলেই পরিবারের কপালে পড়ত দুশ্চিন্তার ভাঁজ, কারণ সেই পথ ধরেই ঘরে ফিরতে হবে তাদের সন্তানদের। তবে শালবাড়ি গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে নির্মিত ননাই নদীর ওপর সেতুটি আজ এই সব সমস্যা এবং বন্যপ্রাণীর আক্রমণের হাত থেকে কার্যত বাঁচিয়ে দিয়েছে এই 2 বনবস্তিবাসীদের। এই প্রসঙ্গে এলাকাবাসী জগদানন্দ রায় জানান, ননাই নদীর ওপর নির্মিত এই ছোট্ট সেতু বদলে দিয়েছে 2 বনবস্তিতে থাকা মানুষের যাতায়াত ব্যবস্থাকে। এই বস্তি দুটোর সঙ্গে আগে দুরুমণি বাজার, যেখানে যে মূল বাজার, সেই বাজারে যাতায়াত করতে গেলে ওদের প্রায় 1 কিলোমিটার ফরেস্ট পড়তো। কোন জঙ্গলের মধ্যে দিয়ে? এটা খুঁটিমারি ফরেস্ট, যেটা খুঁটিমারি বিট অফিস বা মোড়াঘাট ব্রাঞ্চ, মোড়াঘাট বনাঞ্চল। এবং এখন মানুষ সেই বনাঞ্চলের 1 কিলোমিটার বনাঞ্চলের মধ্যে না গিয়ে সরাসরি গ্রামাঞ্চলের মধ্য দিয়ে বাজারে যেতে পারে। সেই জঙ্গলে কি বন্যজন্তুরাও আছে? হ্যাঁ, অবশ্যই হাতি সচরাচর আসে, এবং হাতি আসে এবং অন্যান্য জন্তুরাও আসে, বাঘ থাকে। তার মানে এই একটা ফুটব্রিজ আপনাদের 2 গ্রামকে যেরকম জোড়া দিল, এবং এতে আপনাদের জঙ্গলটাকে বাদ দিয়ে আপনারা যাতায়াত করতে পারছেন? হ্যাঁ 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 হ্যাঁ, সবাই তো তাই। এতে মূলত কাদের সুবিধে হচ্ছে? এখানে বনবস্তি যারা বনবাসী আছে ওদের খুবই উপকার লাগলো। কারণ ঘটনা হচ্ছে, যারা পড়ুয়া তারা সন্ধেবেলায় বা একটু বেশি রাত্রে করে তারা ঘরে ফিরতে গিয়ে সমস্যা হয়, কারণ কলেজ থেকে ফিরতে রাত্র হতেই পারে। এবং অনেক সময় বিশেষ করে যেটা, যারা রোগী, সেই রোগীদের রাত্রিবেলা কোনো অসুস্থ হলে তাকে নেওয়ার জন্য এসকর্ট করে লোক আসতে হতো, এখন যেটার প্রয়োজন নেই। এটা কারা তৈরি করলো? এটা শালবাড়ি আর গ্রাম পঞ্চায়েত ধূপগুড়ি ব্লকের অন্তর্গত জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট। পাহাড়ে তুষারপাত হতেই জলপাইগুড়ির সহ সমগ্র ডুয়ার্সের পারদও খানিকটা নিম্নমুখী। বুধবারের পর বৃহস্পতিবারও সকাল থেকে ঠান্ডা হাওয়ার পরিবেশ দেখা যায়। ঠান্ডা হাওয়া বইতে থাকার দরুন সাধারণ জনজীবনে তার প্রভাব পড়ে, যদিও দিন গড়ার সাথে সাথে হালকা রোদের দেখা মিলেছে। শীতের হাত থেকে বাঁচতে পথের ধারে আগুন জ্বালিয়ে বসে থাকতে দেখা যায় নানান পেশায় যুক্ত মানুষদের, যদিও আবহাওয়া দপ্তর সূত্রে খবর শীতের পরিমাণ আরও বাড়বে। কালকে তো বৃষ্টি ছিল সকাল থেকে,
আর আজকেও ফের একই ওয়েদার, কেমন মনে হচ্ছে? আজকের ওয়েদারটা অনেক খারাপ আর কি, বৃষ্টি হচ্ছে, তার মধ্যে একটু মেঘলা মেঘলা আছে, আর চিলি ওয়েদার, ঠান্ডা ঠান্ডাটাও বেশি, এই জন্য দেখলাম বয়স হয়ে গেছে আমার 78, পুরো প্যাক আপ করে আমি দিচ্ছি আর কি। আচ্ছা, ওই কি মনে হচ্ছে আজকের ওয়েদার দেখেও, কালকেও তো ছিল এমনি ওয়েদার? আজকে বৃষ্টি তো হওয়ার সম্ভাবনা আছে, কালকে যেমন হয়েছিল অল্প অল্প বৃষ্টি হবে আর কি। ভালো লাগছে ওয়েদারটা? হ্যাঁ, মোটামুটি তো ভালোই লাগছে, মানে অনেকদিন পর তো এই ধরনের শীত দেখা গেল, এখন মনে হয় শীতটা আরও পড়বে আর কি, শীতটা পড়া ভালো, না হলে তো আরও অসুখ বিসুখ বেড়ে যাবে শীতের সময়, পৌষ মাসে যেখানে শীতটা পড়ে, পৌষ মাঘ, তো এবার তো কুয়াশাই নেই। জেলা শাসকের দপ্তরে স্মারকলিপি প্রদান জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট কমার্শিয়াল আর্টিস্ট অ্যাসোসিয়েশনের। অ্যাসোসিয়েশনের মাধ্যমে রং তুলি দিয়ে লেখার কাজের শিল্পীদের সরকারিভাবে পরিচয়পত্র প্রদান, অ্যাসোসিয়েশনের পরিচয়প্রাপ্ত শিল্পীদের রং তুলির মাধ্যমে সরকারি লেখার কাজগুলো করানো, রং তুলির মাধ্যমে লেখনি শিল্পীরা দুয়ারের সরকার প্রকল্পের আই কার্ডের আবেদন কিভাবে করবে এবং অভিজ্ঞতার প্রমাণস্বরূপ রং তুলি শিল্পীদের সরকারি মূল্যবান আই কার্ড প্রদানের দাবি সহ অন্যান্য দাবিতে বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তরে স্মারকলিপি প্রদান করা হয় জলপাইগুড়ি জেলা কমার্শিয়াল আর্টিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। অ্যাসোসিয়েশনের সভাপতি কুমার দ্বিজেন্দ্র নারায়ণ বলেন, আমরা এসেছি কেন, যে আমরা এমনি সংবাদ মাধ্যমের মধ্যে আমরা শুনতে পারলাম যে মুখ্যমন্ত্রীর উদ্যোগে আপনার দুয়ারে সরকারের মধ্যে আই কার্ড হস্তশিল্পীদের দেওয়া হচ্ছে, তো আমরা এই অ্যাসোসিয়েশনের মধ্যে প্রায় 100 উপর শিল্পী আছি, আমাদের সেই আই কার্ডের জন্য কীভাবে আবেদন করতে হবে এবং আমরা আই কার্ডটা কী করে পাবো সেই ব্যাপারে ওনার সঙ্গে একটু বিস্তারিত আলোচনা ছিল। আর আরেকটা কথা হচ্ছে যে যারা মানে এই শিল্পী না, রং তুলিতে লেখনি শিল্পী না, তারাও যেন মানে কোনো রকমে আই কার্ডটা না পায়, না গ্রহণ করতে পারে এবং তাদেরকে মানে আই কার্ড যেন দেওয়া না হয় এবং উপযুক্ত তার অভিজ্ঞতার উপর ভিত্তি করে যেন আই কার্ড দেওয়া হয়। আমাদের আরও আরও দাবি আছে, এক নম্বর দাবি হচ্ছে আমাদের যে সরকারি কাজগুলি হচ্ছে রং তুলিতে লেখার কাজগুলি, সেই কাজগুলি যাতে এই আমাদের রং তুলিতে যারা লিখে এদের দ্বারাই সরকারি কাজগুলি করানো হয়, আর বিশেষ করে এই আমাদের এই এই জেলার কাজটা আমরা এই জেলার শিল্পীরাই যেন করতে পারি এবং অন্য জেলার শিল্পীরা যেন অন্য জেলায় কাজ করে। আপনাদের কীরকম আছে এরকম সংখ্যা? আপনাদের আমাদের আর্টিস্ট প্রায় 200 মতো আছে, 200 উপরে হবে। সাহেব আছে কি আশ্বস্ত করলো আপনাকে, কি বললো? উনি আমাদের বললো যে হ্যাঁ আপনাদের এই ইয়েটা দেখলাম, চিঠিটা দেখলাম, আমরা দেখি কি করা যায়, আর আমাদের ওই ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রিয়াল অফিসে যোগাযোগ করতে বললো, ওখানে ওই দিয়ে আমাদের আই কার্ডের কাছে কথা বলতে। উত্তরের সংবাদে এখন সময় সংক্ষিপ্ত বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। মামুনের সাফল্যে তাকে উৎসাহিত করতে এবং তার পাশে দাঁড়াতে বৃহস্পতিবার তার সরকারপাড়ার বাড়িতে সকালে হাজির হলো সিআইটিইউ অনুমোদিত ই রিকশা চালক ইউনিয়নের সদস্যরা। দিল্লির জওহরলাল নেহরু ইউনিভার্সিটির দেশের বিভিন্ন প্রান্তের ছাত্রছাত্রীরাই পড়ার স্বপ্ন দেখে, সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করেছে জলপাইগুড়ি শহর সংলগ্ন সরকারপাড়ার মেয়ে মামুনি দাস। কয়েকদিনের মধ্যেই সে পৌঁছে যাবে দিল্লিতে। সরকারপাড়া থেকে দিল্লির রাস্তাটা খুব একটা সহজ ছিল না মামুনির কাছে। পিতা হীরালাল দাস পেশায় টোটো চালক, চরম প্রতিকূলতাকে সঙ্গী করেই মামুনিকে এই পথ পেরোতে হয়েছে। জেএনইউতে ভূগোল বিষয়ে এমএ করবে সে, এর আগে জলপাইগুড়ির পিডি কলেজ থেকে সাফল্যের সঙ্গে ভূগোল অনার্স নিয়ে বিএ পাস করেছে মামুনি। ইতিমধ্যে অনলাইনের মাধ্যমে জেএনইউতে পড়াশোনা শুরু করেছে সে, আর তার এই সাফল্যে খুশি সকলেই। তার হাতে ফুলের তোড়া ও পড়াশোনার জন্য কিছু সামগ্রী তুলে দেয় আজ সিআইটিইউ অনুমোদিত ই রিকশা চালক ইউনিয়নের সদস্যরা। উপস্থিত ছিলেন শ্রমিক নেতা শুভাশিস সরকার, কান্তি রাহা, দুলাল রায়, তোতাই কর, দীপক সরকার, নারায়ণ কুণ্ডু, বাপ্পা সরকার, কৌশিক রায় প্রমুখ।
শ্রমিক নেতা শুভাশিষ সরকার মামুনিকে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন। এই মেয়েটি হচ্ছে জলপাইগুড়ি থেকে, জলপাইগুড়ির এমন একটি পরিবার যে পরিবারে ওর বাবা হচ্ছে টোটো চালক, জলপাইগুড়ি শহরে টোটো চালান। তো সেই পরিবারের মেয়ে ও দিল্লির জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে ও পড়াশোনা করতে যাচ্ছে, ও চান্স পেয়েছে। তো স্বভাবতই শ্রমিক সংগঠন, শ্রমিক ইউনিয়ন হিসাবে এবং টোটো চালক ইউনিয়ন হিসাবে আমাদের দায়িত্ব যে একজন টোটো চালকের মেয়ে তিনি যাচ্ছেন, সে যাচ্ছে একটা জায়গায় ভালো জায়গায় পড়াশোনা করতে, তাকে উৎসাহিত করার জন্যই আজকে আমাদের ইউনিয়ন ই রিক্সা চালক ইউনিয়নের পক্ষ থেকে আমরা এসেছিলাম। আমরা ওকে উৎসাহিত করলাম যাতে ওর আগামী দিনের পড়াশোনা ও চালিয়ে যেতে পারে, সেই সঙ্গে আগামী দিনে ওর সুবিধা অসুবিধায় আমরা ওর পাশে থাকবো, এটুকুও আমরা ওকে আশ্বস্ত করলাম। এখন আবহাওয়ার সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.3 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13.6 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় 0.9 মিলিমিটার বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সকাল 8:30 বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 73% এবং বিকেল 5:30 এর পরিমাণ কমে দাঁড়ায় 65%। শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরো একবার। রাজ্যবাসীর নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে ওমিক্রন। জলপাইগুড়িতে এখনো এর প্রভাব দেখা না গেলেও জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলার এবং মাস্ক পরার অনুরোধ জানিয়েছেন পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারপার্সন পাপিয়া পাল। মিড ডে মিলের তারিখ পরিবর্তনের দাবি রাখার সাথে সাথে অভিযোগ করেন শাসক দলের চাপে শহরের 1-2 বিদ্যালয়ে অতিরিক্ত ছাত্রছাত্রী ভর্তি হচ্ছে, অথচ বাকি বিদ্যালয়গুলোর ছাত্রছাত্রীর সংখ্যা কমে যাচ্ছে। এই বিষয়গুলো দেখার অনুরোধ রাখেন নিখিলবঙ্গ শিক্ষক সমিতির একটি প্রতিনিধি দল। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।